লোকঙ্ক কষ্ট উপার্জিত জমা টঙ্কাকু জালখাতা দেই টঙ্কা লুটি নেইছন্তি ডাকঘর কর্মচারী। এভাবে অভিযোগ আসিছি মালকানগিরি জেলা কালিমেলা ভেজাঙ্গি ওয়াড়া ডাকঘর বিরুদ্ধে। পূর্বরু লোকঙ্কু ব্যাঙ্ক বহুবার ঠকুতিবার জনা পড়িলা। হেলে এটি ব্যাঙ্ক বদলরে পোস্ট অফিস লোকঙ্কু ঠকিছি, যাহাকু শুনি লোকঙ্ক পাদ তলু মাটি খসি যাইছি। হাজারে কি 2000 নুহে এটি কোটি কোটি টঙ্কা হড়প করা যাইছি। প্রায় 2000 জমাকারীঙ্ক আকাউন্টরু টঙ্কা উঠাই নিয়া যাইথিবা জানিবা পরে স্থানীয় অঞ্চলরে উত্তেজনা প্রকাশ পাইছি। আসন্তু শুনিবা কোন কহুছন্তি জমাকারী। পাঁচ বর্ষ হলা এই পোস্টালে নেই নির্ভর করছু, পাঁচ বর্ষ হলা পোস্টালে নেই সুকন্যা যোজনার পয়সা বাঁধছু। সে সব মাসে প্রত্যেক মাসে আমি কষ্ট করি পয়সা বাঁধলু। সেটি খাতার আমার 38 টঙ্কা 1000 টঙ্কা ছিল। সব তদন্ত মানে আমি জানিয়ে পাইলু যে পয়সা পত্র সমস্ত ক্ষেত্রে রয়েছে, তথাপি মুখ সন্তোষ কালি বেলা যাই চেক করলা যোগ সেটি হচ্ছে 4800 টঙ্কা আছে। আউ গোটে খাতার মধ্যে 36000 টঙ্কা ছিল, সেটি নাকি 11000 টঙ্কা আছে। আউ গোটে খাতা মোর নীল পুরা কৌশ টঙ্কা নাই সেটি। আউ মোর টিকি রিকোয়েস্ট যে পঞ্চায়েত সারা লোকঙ্কর এতে সব হেরফের হয়েছে, আউ তার তদন্ত করা যাও, প্রকৃত আসামি কি তাকে ধরা যাও। মোর সমস্যা হয়েছে, মু এই 6টা বই কলি, গোটে বইরে গোটে লক্ষ 27000 কি কেতে পাঠ সাঠ তো জানু নাই বাবু। আর গোটে দুইটা হচ্ছে 50000 ডিপোজিট, গোটে হচ্ছে 30000 ডিপোজিট, আর গোটে হচ্ছে আরডি মাসকু 500 টাকা বান্ধুছি, আর গোটে হচ্ছে আর গোটে সেভিন বই আছে সেটা কেতে 23000 কি 24000 কেতে হচ্ছে। উঠাওছি নেওছি সে হিসাব আমি কই পারবি নাই, এবে পয়সাপত্র কিছু দেখা যাও নাই। একা কোনো করবি আপনি মানে সে সরকার পাখে সেটা কই দিয়ন্তু, নইলে আমার তো আমি তো পুরা মরি যাবি। আমার পয়সাপত্র কিছু নাই, বুড়া বুড়ি কামধাম করি কিনা খাওছি, আজকাল পিলামানে তো খাইবাকে দেব না। আমি চাওছি আমার পয়সা কেমতি হলে আমার পয়সাটা মিলি যাও। সূচনা অনুসারে প্রায় 2000 জমাকারী নিজ আকাউন্টে টঙ্কা রাখুলে, পরে জমাকারী যেতবে কালিমেলাকে যাই নিজ জমারাশি বিষয়ে জাণিবাকে চাইলে সেটার যা শুনিবাকে পাইলে কেবে বিশ্বাস করি পারলে নাহি। পরে সত কথা জানিবা বেলকু পোস্টাল খাতা নকলি থিলা, আর সেমানে জমা করিথিবা টঙ্কা পোস্টাল খাতাকু নযাই পোস্টাল কর্মচারীঙ্ক পাখরে জমা হয়ে যাইথিলা। প্রত্যেক খাতারে জমাকারী মানে 50000 লক্ষে টঙ্কা পর্যন্ত জমা করলে। হলে মুখ্য ডাকঘরে খাতারে কেতে টঙ্কা অছি পচারিবারু অধিকারী কহিলে খাতারে টঙ্কা নাহি, আপন যেউ খাতা আনিছন্তি তাহা নকলি খাতা। হলে মু পোস্টাল রে পয়সা বান্ধিলি, হলে পোস্টাল রে বই দেলে সেভিং ওটা নিয়া করুতিলি, এবে বহুত পয়সা হয়ে গেল, সেতবেলে কইলে যে নাই তোর বইটা দে, মু টিকে রিনিউয়াল করে আনবি, ইন্টারেস্টটা ভরিকে আনবি। হলে সে বইটা মাগি নেলে, হলে সে বইটা মাগি নেলা পরে সে বইটা আজি দে কালি দে সে বইটা আর দেয়নি। আর ইয়ে তোমার 1.5 মাস খন্ডে হইতিব, আও গোটে 50000 তা দেইতিলি, সে বইটা মিশা মিলিনি। হলে এমনিতে যদি আমাকে করি বলে আমি গরিব লোক তো মরি যাব, আজ্ঞা আমাকে কেমতি বঞ্চিব, কেমতি পয়সাটা মিলিব, আমি তো মুন্ডরে কিছু কাম দেউ নাই। সর্জন প্রধান, এইটাই মু 5 বর্ষ হলা বাঁধুলি 500 টঙ্কা নাখে মাসুকু। হলে মোর গোটে 10000 টঙ্কা 5 বর্ষ হয়ে গলা ডিপোজিট করলি, মোর সেটার খাতা আসিনি কি কাগজ আসিনি। হলে কোণ করা যাব এইটা যেতবে আমি পোস্ট অফিসে বাঁধুছু পয়সা, হলে কাকু দায়ী করু, পোস্টবালা দায়ী করবু না কাকু করবু, আমার পয়সা মিলি যাও। এমানে যদি অফিসর মানে আসিলে 3 লোক, সে পানি পি যাইকি বারি বাটে ফেরার হয়েছি, তাকে কেমিতি তদন্ত করে পাইলে নি, কেমিতি ধরি পাইলে নাই। সেপটে ঘটনাকে নিয়ে হিউম্যান রাইটস অধ্যক্ষ উত্তম মল্লিক জমাকারীঙ্ক সহ আলোচনা করিবা পরে উক্ত প্রসঙ্গকে নিয়ে সমাধান করিবা দিগরে দৃষ্টি দেবে বলে প্রতিশ্রুতি দেইছন্তি। এ যে গরিব লোকমানক যেভাবে ভাবে ঠকা ঠকাউছি, আউ এমানে ঠকিমার শিকার হচ্ছি, এটা বহুত বড় নিন্দনীয়। আউ মু চাহুছি মিডিয়া মাধ্যমে আমার গভর্নমেন্টকে সোচাই দেবাকে চাহুছি যে এই তদন্ত করিকি যেতে শীঘ্র গরিব লোক মানে তার নিজের পয়সা ফেরি পাইবে, সেইটাকে আমি গভর্নমেন্টকে সোচাই দেবাকে চাহুছি। ধন্যবাদ। তবে এখানে প্রশ্ন উঠুছি কি পোস্টাল ভলে এক বিশ্বাসনীয় সংস্থার কর্মচারী এভাবে কোণ পাই কলে টঙ্কা পাই জমাকারীঙ্ক সহ খেল খেলিছন্তি কর্মচারী, তবে এথিপাই তাঙ্কু কে সহায়তা করুথিলা কি? এ ঘটনার উপযুক্ত তদন্ত করা যায়, দোষীঙ্ক বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করা যাওয়া সহ জমাকারীঙ্ক টঙ্কা ফেরস্ত করিবাকু দাবি হয়েছি। মালকানগিরি জেলা কালিমেলার আশিষ বাইন, কোণার্ক নিউজ।